ওয়েল মাই ফ্রেন্ডস ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসকদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে অবহিত করার জন্য। দিস ইজ এ 10 ইয়ার্স এজেড গার্ল, 10 বছরের বাচ্চা মেয়ে, ওর মামা পাঠিয়েছে। ওর মামা আমাদের হোমিওপ্যাথিক বন্ধু সুদীপ, ডক্টর সুদীপ কুমার ঘোষ ব্যারাকপুর থেকে পাঠিয়েছে যে স্যারকে একবার দেখিয়ে নেয়। সো দি কেস ইজ ভেরি সিম্পল টু আস, শি ডেভেলপড হোল টেন্ডেন্সি টু টেক গ্যাসেস কোল্ড ভেরি ইজিলি। আই এম বিং প্রাউড দ্যাট দিস অ্যাব্রিভিয়েশন মেড বাই মি, আমার তৈরি করা অ্যাব্রিভিয়েশন CCVE গ্যাসেস কোল্ড ভেরি ইজিলি, SSD সাপ্রেশন অফ স্কিন ডিজিজ নাও ফরওয়ার্ডিং থ্রু আউট দ্য হোল সাবকন্টিনেন্ট। However, catches cold very easily, allergic rhinitis, this physical makeup, fair, fatty and flabby, অত্যন্ত কালো দেখতে মেয়েটি। So, fair, fatty and flabby, desire for, man sweat profuse, but no desire for egg, etc. Profuse perspiration, physical makeup, catches cold very easily, and the animal lovers, all symptoms go in favor of Calcarea carbonica. So, this is a girl of Calcarea carbonica. And from this early age, she doesn't like to take fish, meat and eggs, all animal proteins, she doesn't like. তুমি কেন মাছ মাংস ডিম খেতে চাও না বলো? কারণ কি তাতে আমি একটা, যেহেতু আমি একটা অ্যানিমাল লাভার, আস্তে আস্তে গুছিয়ে বলো, যেহেতু আমি একটা অ্যানিমাল লাভার, তুমি অ্যানিমাল লাভার, হ্যাঁ মানে পশু প্রেমিক, হ্যাঁ আচ্ছা, তাই জন্য মাংস মাছ এগুলোকে কেটে খাওয়া মানে একটা অ্যানিমাল লাভার নষ্ট হওয়া, তাই জন্য ভেজিটেরিয়ান। অ্যানিমাল লাভারের চরিত্রটা তোমার খারাপ হয়ে যাবে এদের যদি তুমি হত্যা করো। আমি যেহেতু এদেরকে, আমরা এগুলোকে হত্যা করে খাচ্ছি আর এটা এটা আমার পছন্দ, এটা তোমার পছন্দ নয়। কিন্তু মাছ মাংস ডিমটি কি তোমার একেবারেই খেতে ইচ্ছা করে না, লোভ হয় না, জীবে জল আসে না? বা বা বা, ডিম কেন খাও না? ডিমের তো কোনো প্রাণী হত্যা হচ্ছে না, কারণ কি ডিমরা ভেজিটেরিয়ানরা খায় না, খায় না। তাছাড়া ওর ভিতরে একটা সুপ্ত প্রাণ আছে লুকিয়ে থাকতে পারে, তাহলে তোমাকে ভেজিটেবল প্রোটিন খেতে হবে, প্রোটিন দরকার শরীরে গঠন করতে গেলে। ভেজিটেবল প্রোটিন কি কি জানো? হ্যাঁ, ভেজিটেবল উদ্ভিজ্জ প্রোটিন, হ্যাঁ, তাহলে তোমাকে উদ্ভিজ্জ প্রোটিন বেশি খেতে হবে। কিসে কিসে আছে উদ্ভিদ প্রোটিন? কিসে আছে? ডাল, সয়াবিন, আর ছানা, পনিরের তরকারি খেতে হবে। যারা মাছ মাংস ডিম খায় না তাদের কিন্তু এইগুলো খেতে হবে, পনির, ছানা, ছোলা, মুগের ডাল, ছোলার ডাল, তারপরে সয়াবিনের বড়ি বা সয়াবিনের তরকারি, এসব খেতে হবে, কারণ তাহলে তোমার বডিতে প্রোটিন পাবে না। সো দিস স্মল চাইল্ড হ্যাজ ডেভেলপড দি লাভিং টেন্ডেন্সি অফ দ্য অ্যানিমেলস অ্যান্ড ফর দ্যাট পারপাস শি ডাজেন্ট লাইক টু টেক এগস, মিট অ্যান্ড ফিশ। দিস ইজ ভেরি এক্সট্রা অর্ডিনারি গার্ল অ্যান্ড এক্সট্রা অর্ডিনারি অ্যাডভান্স থিঙ্কিং অফ হিউম্যান কাইন্ড ইন নেচার। তো তোমাদের মেয়ে তো অদ্ভুত জিনিস এবং সুন্দর লাগলো, খুবই ভালো লাগলো যে অল্প অত অল্প বয়সের মধ্যে ওর একটা মরাল ফিলিং এসছে, এরকম পাওয়া যায় না। আমার খুবই ভালো লাগলো। ওষুধ যে রোগের জন্য এসছে সে সারিয়ে দেবো, একবার দুবারের ওষুধে ঠিক হয়ে যাবে, কিন্তু এই মরাল ফিলিং দেখে আমার খুবই ভালো লাগলো। ওর এই অল্প মাত্র 10 বছরের বাচ্চা, তার মধ্যে যে এই হিউম্যানিটি সেন্স, এই মরাল ফিলিং এসছে, এটা আমাকে অবাক করেছে। সেই জন্য আমি আমাদের আমার দর্শকদের জানালাম, ছাত্রদের জানালাম, ফলোয়ারদের জানালাম যে কি সাংঘাতিক হিউম্যানিটি সেন্স এই বাচ্চাটার মধ্যে। তোমাদের কিছু বক্তব্য থাকলে জানাও। না আপাতত কিছু নেই, কিন্তু কারণ হলো ও বেসিক্যালি এটাতে ও কষ্ট পায়। ওর আমার সাথে শেয়ার করেছে যে আমি যদি কাউকে মারি তারও তো প্রাণ চলে যাবে, তো সেটা হত্যা করে খাওয়াটা অন্যায়। তো এইভাবে ও আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে। তো আমি ওকে একটা জিনিসই বলেছি যে তুমি কাউকে ফোর্স করতে পারো না, তুমি তোমার ড্রয়িং লেখার মাধ্যমে এই জিনিসটাকে প্রচার করো। আমি ওকে এই জিনিসটা বলেছি, তুমিও কাউকে ফোর্স করবে না, আমিও তোমাকে ফোর্স করবো। ঠিক ঠিক, তুমি যেমন যেমন চাও কিন্তু তোমাকে শাকসবজি খেতে হবে। একদম একদম, আমি তো বলে দিলাম ওইগুলো খেতে হবে, সয়াবিন, ডাল এবং ছানা। আরেকটা আপিল যে গভর্নমেন্ট এই স্টেপ নেয় না কেন, যে এই যে পশু পাখি, আমি বললাম দেখো একটা জিনিস
এটার সাথে আরও অনেক গরিব লোকেদের সংসার চলছে, সবাই কানেক্টেড, তো তুমি তাদেরকে নষ্ট করে দিতে পারো না। কিন্তু সেটাতে সেটা তো কনভিনসড কোনো কোনো জায়গায়, কিন্তু কোনো কোনো জায়গায় কনভিনসড না। তুমি কি চাও যে গভর্নমেন্ট আইন করে এগুলো বন্ধ করে দিক? হ্যাঁ, দেখো ওরা যে দানাটা চুপে চুপে খায় সেটাতে, সেটা খাওয়ার ফলে ওদের কত ভয়ানকভাবে মৃত্যু হচ্ছে। আর তাহলে ভাবো যারা খায় আর যারা ওদেরকে কাটে, তাহলে ওদের কত ভয়ানকভাবে মৃত্যু হতে পারে। ঠিক, আমার সত্যি এই বাচ্চার হিউম্যানিটি সেন্স, সিভিক সেন্স দেখে আমি অভিভূত হয়েছি, অবাক হয়েছি যে কত মরাল ফিলিং এইটুকু একটা বাচ্চার মধ্যে ডেভেলপ করেছে। মে গড ব্লেস হার। আর আরোগ্য সম্বন্ধে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সম্পূর্ণ সুস্থ হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি খুব ভালো মেয়ে, শুধু তোমার গায়ের রংটা খুব কালো।